ফের রক্তাক্ত পাকিস্তান। কাল ডেরা ইসমাইলে বাইক বোমার পর এবার পাক পাঞ্জাবে জঙ্গি হানা, সেখানে মিয়াওয়ালির বায়ুসেনা ঘাঁটি, পাক বায়ুসেনা ঘাঁটি, সেখানে ৬ সুইসাইড বম্বার পরপর বিস্ফোরণের ঘটনা। যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, গুলির লড়াইয়ে ইতিমধ্যেই ৩ আত্মঘাতী জঙ্গি নিকেশ হয়েছে, আর এই হামলার দায় কবুল করেছে তেহরিকি জিহাদ নামে পাকিস্তানি সংগঠন। একের পর এক বোমা গুলির শব্দ আজ ভোর রাত থেকে পাওয়া যাচ্ছে এই পাকিস্তানি এয়ারবেসে। অন্তত ৬ আত্মঘাতী জঙ্গি যারা এই এয়ারবেসে প্রবেশ করেছে, এবং তারপরে এই একের পর এক মুহুর্মুহু বোমা গুলির শব্দ। কি পরিস্থিতি জানার চেষ্টা করবো সব্যসাচী চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, আবারও জঙ্গি হামলা পাকিস্তানে, এবার পাক এয়ারবেসে, কি খবর পাচ্ছ? মিয়াবলি পাক এয়ারবেসে হামলা হয়েছে এবং আজ সকালেই হামলা শুরু হয়। যে ছবি আমরা দেখছি প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও, এবং এখনো পর্যন্ত ভেতরে পরিস্থিতি যথেষ্টই অগ্নিগর্ভ। ৬ মতন আত্মঘাতী জঙ্গি তেহরিকি জিহাদ পাকিস্তান, তারা ঢুকে পড়ে এয়ারবেসে এবং হামলা চালায়। এখনো পর্যন্ত ৩ নিহত হয়েছে, ৩ জঙ্গি নিহত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে, এবং কমপক্ষে ১৪ পাক সেনা এখনো পর্যন্ত নিহত হয়েছেন বলে জানা গিয়েছে, এবং বেশ কয়েকটি ফাইটার জেট নষ্ট হয়ে গিয়েছে, ১০টির বেশি প্লেন ধ্বংস হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত জানা গেছে। সংখ্যাটা আরো বেশিও হতে পারে, কারণ এখনো পর্যন্ত যা পরিস্থিতি এই খবরই এখনো পর্যন্ত আসছে। এবারে প্রশ্ন হচ্ছে যে ওই আটোসাট এয়ারবেসে ঢুকলো কি করে? এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ওই যে পাক এয়ারবেসের পাঁচিলে মই লাগিয়ে তার কেটে ঢুকে পড়ে একের পর এক জঙ্গি, এবং তারপর এই হামলা। এখন প্রশ্ন হচ্ছে কারা এই তেহরিকি জিহাদ পাকিস্তান? এই সংগঠনের জন্ম এবছর এই মাসখানেক আগে বালুচিস্তানের বিদ্রোহীরা এই তেহরিকি জিহাদ পাকিস্তান এই সংগঠনটি তৈরি করে, এবং সেই অর্থে দেখতে গেলে এটি তাদের বড়সড় অপারেশন, এবং এতটাই বড়সড় অপারেশন যে পাক সেনা ঘাঁটিতে, বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে তারা হামলা চালাচ্ছে, এবং এখনো পর্যন্ত ১৪ বেশি পাক সেনা নিহত, ১০টির বেশি পাক ফাইটার জেট ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। সঙ্গে থাকো সব্যসাচী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। মিস্টার সান্যাল, যে পরিস্থিতি পাকিস্তানে ডেরা ইসমাইলে বাইক বোমার পর এবার পাক এয়ারবেসে অ্যাটাক, এবং সেখানে তেহরিকি জিহাদ নামে জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে, তারা দায় স্বীকার করেছে এখনো পর্যন্ত, কি বলবেন? না, পাকিস্তানে অনেক টেরর গ্রুপ আছে যেটা অ্যান্টি পাকিস্তান, আর অ্যান্টি পাকিস্তান আর্মড ফোর্সেস আর আর্মি, তেহরিকে তালিবান যেমন আছে, তারা রেগুলারলি পাকিস্তান আর্মির ওপরে ওরা অ্যাটাক করে। তো এটা নতুন কিছু নয়, এর আগে ৪-৫ বছর আগে পাকিস্তানের একটা বড় এয়ারবেসে এরা জঙ্গি হামলা চালিয়েছিল, যেখানে পাকিস্তানের অনেক জাহাজ ওরা নষ্ট করেছিল, এয়ারক্রাফ্ট, এয়ারফোর্স এয়ারক্রাফ্ট নষ্ট করেছিল। এটা নতুন কিছু নয়, আর আমরা এটাও দেখেছি গত ৫-৬ মাসে কিছু টেররিস্ট যারা ইন্ডিয়াতে অপারেট করেছিল অ্যাটাক করেছে, যেমন পাঠানকোটে আর অন্য অন্য জায়গায়, ওরা সংযুক্ত অবস্থায় পাকিস্তানে মারা যায়। এখন কে যে এটা করেছে আমরা কেউ জানি না। পাকিস্তানের একটা ইন্টারনাল প্রবলেম আছে পাকিস্তানের টেরর গ্রুপসদের হ্যান্ডেল করা। অনেকগুলো টেরর গ্রুপস পাকিস্তান আর্মি সাপোর্ট করে, কিন্তু কে যেন কখন নিজের নাম বদলি করে আর তারপরে পাকিস্তান আর্মি কিংবা গভর্নমেন্ট ইনস্টিটিউশনের উপরে হামলা করে কিছু বোঝা যায় না। সো এখন আমাদের এটা দেখে নিতে হবে, পাকিস্তান
একটা ডিস্টেবিলাইজ স্টেট, ওদের ইকোনমির অবস্থা ভীষণ খারাপ, আর ওদের গভর্নমেন্টের স্টেবিলিটি দেওয়ার উপরে প্রশ্ন উঠছে কবে পাকিস্তান আর্মি ওদের বসিয়ে দেবে। এখন এই এখন তেলুগুরাও দেখে নিচ্ছে যেহেতু দেশটা একটু উইক হয়ে গেছে, ওরা এটার অ্যাডভান্টেজ নিচ্ছে। তো এখন দেখা যায় এরপরে কি কিরকম ভাবে এরা রেসপন্ড করে, বিশেষ করে পাকিস্তান আর্মড ফোর্সেস। এরা দুটো তিনটে জঙ্গি যে মরে গেছে তাতে জঙ্গিদের কিছু হয় না, ওদের যদি 100টাও জঙ্গি মরে তাও ওদের কিছু হবে না। কেন কি পাকিস্তানের প্রডিউসিং একটা ফ্যাক্টরি আছে, অনেক বেকার লোক আছে যারা চাকরি পাচ্ছে না, আর টেরর গ্রুপস এদের ভালো পয়সা দেয় টেরর গ্রুপস জয়েন করার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।